ছিল তা বলতে গেলে সাধারণত 3 ঘন্টার উপর সময় লাগবে তো অল্প সময় আমাদের 2টার ভিতর সব শেষ করতে হবে তাই আমি পদ্মপুরাণে একটি শ্লোক নিয়ে আলোচনা করব দর্শনের বিষয়ের উপর চর্চা চলতে থাকবে একটি শ্লোক আমি প্রথমে আবৃত্তি করব এই কলিযুগে 4টি যে সৎ সম্প্রদায় আছে সেই 4টি সম্প্রদায়ের উপর আমরা কথা শুনতে থাকব পদ্মপুরাণ উল্লেখ আছে সম্প্রদায় বিহীন যে মন্ত্রস্তে নিষ্ফলা মাতা অত কলৌ ভবিষ্যন্তি চত্বারস্তে সম্প্রদায়িন শ্রী ব্রহ্ম রুদ্র সনকা বৈষ্ণবা খিতি পাবনা চত্বারস্তে কলৌ ভব্বা ভূতকালে পুরুষোত্তমা তা আপনাদের মধ্যে অনেকেই এই শ্লোক জেনে থাকবেন এই শ্লোকের অর্থ হচ্ছে ये ভবিষ্যৎবাণী করা হয়েছে হাজার হাজার বছর পূর্বে পদ্মপুরাণে সম্প্রদায় বিহীন যে মন্ত্রস্থে নিষ্ফলা মাতা সম্প্রদায় বহির্ভূত কোনো অপসম্প্রদায় থেকে যদি এই তারক ব্রহ্ম মন্ত্র গ্রহণ করা যাবে সে মন্ত্র সাধন করেও আমরা কখনো ভববন্ধন থেকে মুক্ত হতে পারবো না তাই আমাদেরকে গুরু গ্রহণ করার সময় সাবধান হতে হবে কেন সেই গুরু
সম্প্রদায় ভুক্ত কি না, সম্প্রদায় বলতে এই চারটি সম্প্রদায় একেই বলা হচ্ছে সৎ সম্প্রদায়, এই সম্প্রদায় ভুক্ত গুরু কিনা তা আমাদেরকে প্রথম বিচার করতে হবে। তা সেই চারটি সৎ সম্প্রদায় কি, শ্রী ব্রহ্ম রুদ্র সনকা। এই শ্রী সম্প্রদায় মূল আচার্য হচ্ছেন কে, লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবী সাক্ষাৎ এই ভগবতত্ত্ব জ্ঞান প্রাপ্ত হন কার কাছ থেকে, সাক্ষাৎ ভগবানের কাছ থেকে। তাই গুরু শিষ্য পরম্পরায় এই কলিযুগে যিনি এই শ্রী সম্প্রদায় আচার্য ছিলেন তার নাম হচ্ছে শ্রী রামানুজ আচার্য। তারপর আমরা শ্রী ব্রহ্ম, ব্রহ্ম সম্প্রদায়ের মূল আচার্য হচ্ছেন ব্রহ্মা। ব্রহ্মাই ভগবতত্ত্ব জ্ঞান সাক্ষাৎভাবে লাভ করেন ভগবানের কাছ থেকে। গুরু শিষ্য পরম্পরা সেই জ্ঞান চলে আসে এবং কলিযুগে আচার্য হচ্ছেন মধ্যাচার্য। তারপর রুদ্র, রুদ্র সম্প্রদায় মূল আচার্য হচ্ছেন শিব। শিব থেকে এই ভগবতত্ত্ব জ্ঞান চলে আসে কলিযুগে যিনি আচার্য তাকে বলা হচ্ছে বিষ্ণু স্বামী আচার্য। পরবর্তীকালে এই সম্প্রদায়ভুক্ত ছিলেন কে না, ভাগবত প্রথম টিকাকার যে শ্রীধর স্বামী। এবং সেই সম্প্রদায়ের পরে বল্লভ আচার্য আসেন, বল্লভ আচার্য আসার পর এই সম্প্রদায়ের নাম হয়েছে পুষ্টিমার্গ। এই হিসাবে তারপর দেখবো আমরা কুমার সম্প্রদায়, ব্রহ্মার যে চার পুত্র সনক সনন্দ সনাতন সনত কুমার, এদেরকে একসঙ্গে বলা হয় কুমার। এই কুমার সম্প্রদায় কুমারের আচার্য প্রথম আচার্য, এরাই ভগবতত্ত্ব জ্ঞান ভগবানের কাছ থেকে প্রাপ্ত হন। এবং গুরু শিষ্য পরম্পরায় কলিযুগে যিনি আচার্য হচ্ছেন তিনি নিম্বার্ক আচার্য। এই চারটি সম্প্রদায় এ হচ্ছে সৎ সম্প্রদায়। তাই গুরু গ্রহণ করতে হলে এই চারটি সম্প্রদায়ের মধ্যে থেকে যে কোনো এক সম্প্রদায় গুরু চরণ আশ্রয় করে এই মন্ত্র যদি আমরা গ্রহণ করব, এই সেই মন্ত্র যদি আমরা সাধন করব, সেই মন্ত্র সাধন করে আমরা পরম সিদ্ধি ভগবত ধাম প্রাপ্ত হতে পারবো, ভগবত প্রেম প্রাপ্ত হতে পারবো, ভগবান প্রেম সেবা নিযুক্ত হতে পারবো। তাই একে বলা হচ্ছে শ্রী ব্রহ্ম রুদ্র সনকা বৈষ্ণবা খ্যাতি পাবন। এই চারটি সম্প্রদায় ভিতরে একটি মতভেদ ছিল, সেই মতভেদ সমন্বয় করেন কে না, স্বয়ং ভগবান চৈতন্য মহাপ্রভু। তাই বলে চত্বরস্ত সম্প্রদায়ে হুৎকলে পুরুষোত্তম। এই সম্প্রদায় চারটি সম্প্রদায় সমন্বয় হয়েছিল কোথায়, মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে পুরীধামে অবস্থান করেছিলেন তখন এই চারটি সম্প্রদায়ের মধ্যে যে একটু একটু মতভেদ ছিল তা সমন্বয় করে মহাপ্রভু অচিন্ত ভেদাভেদ তত্ত্ব প্রচার করেন। আর সেই দর্শন ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য শিল এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের দ্বারা সমগ্র জগতে প্রচার প্রসার হয়। তা আমরা দেখব এই চারটি সম্প্রদায় থেকে মহাপ্রভু কী কী সব গ্রহণ করেছিলেন এবং উনি যে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব দিয়েছিলেন সেই সিদ্ধান্তে আমাদের উপাস্য কে তা আমাদেরকে প্রথম বুঝতে হবে। তা আমরা দেখব শ্রী সম্প্রদায়, শ্রী সম্প্রদায়ে এই কলিযুগে যিনি আচার্য রামানুজ আচার্য। তা রামানুজ আচার্য থেকে মহাপ্রভু দুইটি বস্তু গ্রহণ করেন। কি দুইটি বস্তু, অর্থাৎ দাস্যভাবে ভগবানের সেবা আর বৈষ্ণব সেবা, এই দুইটি বস্তু মহাপ্রভু এই শ্রী সম্প্রদায় থেকে গ্রহণ করেন। তারপর ব্রহ্ম সম্প্রদায় থেকে মহাপ্রভু কি গ্রহণ করেন, ব্রহ্ম সম্প্রদায় থেকে মহাপ্রভু গ্রহণ করেন মায়াবাদ খণ্ডন আর শ্রী বিগ্রহ নিযুক্ত অর্চন, এই দুইটি বস্তু ব্রহ্ম সম্প্রদায় থেকে গ্রহণ করেন। রুদ্র সম্প্রদায় থেকে কি গ্রহণ করেন মহাপ্রভু, রুদ্র সম্প্রদায় থেকে মহাপ্রভু দুইটি বস্তু গ্রহণ করেন কৃষ্ণ ঐক্য স্মরণ বিধি মার্গে কৃষ্ণ আরাধনা। আর কুমার সম্প্রদায়, কুমার সম্প্রদায় থেকে মহাপ্রভু কি গ্রহণ করেন না, রাধি শ্রী রাধিক স্মরণ, অর্থাৎ রাধারানীর স্মরণ থেকে গোপীভাবে কৃষ্ণ আরাধনা। এই চারটি সম্প্রদায়, চারটি সম্প্রদায়ের দর্শন সব কী ছিল, অর্থাৎ শ্রী সম্প্রদায়কে বলা হচ্ছে বিশিষ্ট অদ্বৈতবাদ, এ শ্রী সম্প্রদায়ের দর্শন। ব্রহ্ম সম্প্রদায় দর্শন হচ্ছে কি শুদ্ধ দ্বৈতবাদ, আর রুদ্র সম্প্রদায় দর্শন কি শুদ্ধ অদ্বৈতবাদ, আর নিম্বার্ক সম্প্রদায় দর্শন কি দ্বৈত অদ্বৈতবাদ। এই চারটি সম্প্রদায় চার প্রকার দর্শন, এই সব হচ্ছে
মানে বৈষ্ণব দর্শন, এনারা সবাই ভগবানকে শাখা রূপে স্বীকার করেছেন। তা আমরা দেখব প্রথমে এই বুদ্ধদেব যখন এসেছিলেন সেই আসার পূর্বে এই সমাজে বেদের দোহাই দিয়ে নির্বিচারে প্রাণী হত্যা চলছিল, নির্বিচারে কোনো যোগ্য অনুষ্ঠান না করে প্রাণীকে বধ করে তার মাংস খেতে থাকে। তাই ভগবানের হৃদয় বিগলিত হল, তাই ভগবান আর সহ্য করতে পারলেন না, তাই উনি এলেন কি রূপে, বুদ্ধ রূপে। তাই জয়দেব গোস্বামী দশাবতার স্তোত্রেতে এই বুদ্ধদেব সম্বন্ধে বলছেন, নিন্দসি যোগ্য বিদেহ শ্রুতি জাতম সদয় হৃদয় দর্শিত পশুঘাতম কেশবদ্রীতা বুদ্ধ শরীর জয় জগদীশ হরে। কেশব ধৃত, কেশব বলতে কি বোঝানো হচ্ছে, কেশব শব্দটি যদি সন্নিবিচ্ছেদ করা যাবে ক যুক্ত ঈশ্বযুক্ত ব, কর অর্থ এই ব্রহ্মাণ্ডের প্রথম সৃষ্ট জীব, কে না ব্রহ্মা, অর্থাৎ কর অর্থ হচ্ছে ব্রহ্মা, ঈশ্বর ক যুক্ত ঈশ্বর, ঈশ্বর অর্থ শিব, আর বর অর্থ বৈশীভূত, অর্থাৎ এইরকম মহান মহান দেবতারা ব্রহ্মা শিব যার দ্বারা বৈশীভূত তাকেই বলা হচ্ছে কেশব। তাহলে সেই কেশব কে, না সেই কেশব হচ্ছে ভগবান কৃষ্ণ, কৃষ্ণের এক নাম হচ্ছে কেশব। কেশব ধৃত অর্থাৎ কেশব ধারণ করেছেন, কিরকম রূপ ধারণ করেছেন, বুদ্ধ রূপ ধারণ করেছেন। বুদ্ধ রূপ ধারণ করে কি করেছেন, নিন্দস যোগ্য বিদেহ শ্রুতি জাতন, শ্রুতি বলতে বেদ, এই বেদ হচ্ছে সমস্ত জ্ঞানের মূল উৎস, কিন্তু সেই বেদে যে পশুবলির কথা উল্লেখ আছে, ব্যাসদেব যে কি কারণে এই পশুবলির কথা উল্লেখ করেছিলেন তা সাধারণ লোক বুঝতে পারেন না, যে প্রবৃত্তি মার্গের থেকে নিবৃত্তি মার্গে আনার জন্য ব্যাসদেব বিধান দিয়েছিলেন যারা মাংসাহারী তাদেরকে এই প্রবৃত্তি মার্গের থেকে নিবৃত্তি মার্গে আনার জন্য উনি বিধান দিয়েছিলেন কি না, মাসে একবার অমাবস্যার তিথি আসে, অমাবস্যার তিথিতে কি করবেন, কেউ যদি মাংস খেতে চায় তাহলে সে কোথায় যাবে, বনে যাবে, বনে গিয়ে সেখানে একটা পশু নিয়ে কালীর সামনে যজ্ঞ অনুষ্ঠান করবেন, অর্থাৎ ব্রাহ্মণ ডেকে ব্রাহ্মণকে দক্ষিণা দিয়ে এবং সেই যজ্ঞ অনুষ্ঠান করবে, আর সেই কালীর সামনে এই পশুকে যখন বধ করবে তখন তাকে প্রতিশ্রুতি দিতে হবে, মাংস ইতি মাংস মাম, অর্থাৎ আমি যেভাবে তোমাকে মেরে খাচ্ছি পরবর্তী জন্য তুমি আমাকে সেইভাবে মেরে আমার মাংস খাবে, এইরকম প্রতিশ্রুতি দিয়ে তারপর ওই পশুকে বধ করে ওর মাংস খেতে হতো। তা ব্যাসদেব এইরকম বিধান দিয়েছেন যারা মাংসাশী ওদেরকে প্রবৃত্তি মার্গের থেকে নিবৃত্তি মার্গে আনার জন্য এই বেদে পশু বলির কথা উল্লেখ করেছেন, এইভাবে অর্থাৎ যজ্ঞ অনুষ্ঠান করে এইভাবে মাসে একবার, আর এইভাবে প্রতিশ্রুতি দিতে হবে, মাংস ইতি মাংস অর্থাৎ আমি যেভাবে তোমাকে মেরে খাচ্ছি এই জন্য পরবর্তী জন্য তুমি সেইভাবে আমাকে মেরে আমার মাংস খাবে। তো এইভাবে যদি মাংস খেতে মাসে একবার অর্থাৎ এক মাস অপেক্ষা করতে হবে, কবে অমাবস্যা আসবে, সেই অমাবস্যা তিথিতে এইভাবে বনে গিয়ে ব্রাহ্মণ ডেকে কালী মূর্তির সামনে এই পশুকে যজ্ঞ অনুষ্ঠান করে পশুকে এইভাবে বলি দিয়ে তার মাংস আহার করতে হবে। এইভাবে মনোবৃত্তি যদি আসবে যে একটু মাংস খেতে হলে এত খরচা করতে হবে, এক মাস অপেক্ষা করতে হবে, তার থেকে মাংস খাও ছেড়ে দেওয়াই ভালো, কারণ ব্যাসদেব এই উদ্দেশ্যে নিয়ে এই পশু বলির কথা উল্লেখ করেছেন। কিন্তু পরবর্তীকালে লোকেদের চেতনা এত নিম্ন চেতনা চলে এলো, ওরা এই ব্যাসদেবের উদ্দেশ্য বুঝতে না পেরে যজ্ঞটজ্ঞ না করে যেমন কষাইখানা নিরীহ প্রাণীদেরকে মেরে তার মাংস বিক্রি করা, সেইভাবে হামেশা ওই নিরীহ প্রাণীদেরকে মেরে ওর মাংস খেতে থাকে। আর সমস্ত জীবের পিতা হচ্ছেন ভগবান কৃষ্ণ, অহং বীজপ্রদ পিতা, ভগবান কৃষ্ণ গীতাতে এই কথা বলছেন। তাই ভগবান হৃদয় বিগলিত হলো, এইভাবে নির্বিচারে নিরীহ প্রাণীদেরকে মেরে সব খাচ্ছে কোনো যজ্ঞ অনুষ্ঠান না করে, এই মহাপাপ কর্মের জন্য এরা অনন্তকাল ধরে যমদণ্ড ভোগ করবে। তাই ভগবান এই নিরীহ প্রাণীদেরকে হত্যা বন্ধ করার জন্য উনি এলেন এই বুদ্ধ রূপে, এসে কি করলেন,
না নিন্দাসি যোগ্য বিদেহ শ্রুতি জাতম, প্রথম বেদকে অস্বীকার করে দিলাম, বেদকে নিন্দা করে দিলাম, যে বেদ ওই ভগবান থেকে আসছে সেই বেদকে নিন্দা করে দিলাম, বেদকে অবমাননা করলাম। কেন? বেদকে যদি রেখে আমি যুক্তি দেখাবো তাহলে আমার কথা কেউ শুনবে না। তাই প্রথমে বুদ্ধদেব এসে বললেন, ও বেদ ফেদ এসব কথা কিছু শোনা যাবে না, আমি যে নির্দেশ দিচ্ছি তোমরা সেই নির্দেশ পালন করো। তা বুদ্ধদেব এইরকম প্রভাব ছিল, যেহেতু ভগবানের অবতার বুদ্ধদেব এই প্রভাব অহিংস ধর্ম প্রবর্তন করার জন্য উনি প্রথম নির্দেশ দিলেন, তোমরা কেউ প্রাণীবধ করতে পারবে না। তা বুদ্ধদেব প্রভাবের দ্বারা সেই সময় লোকেরা বুদ্ধদেব এই মত গ্রহণ করেছিলেন, কেউ আর প্রাণীদেরকে হত্যা করতেন না। এইভাবে নিরীহ প্রাণীদের প্রাণীদের কবল থেকে নিরীহ প্রাণীদেরকে রক্ষা করেছিলেন ভগবান কৃষ্ণ বুদ্ধ অবতার রূপে এসে। কিন্তু বেদ ভগবান থেকে আসছে, আর সমস্ত জ্ঞানের মূল উৎস হচ্ছে বেদ, সেই বেদকে কখনো অস্বীকার করা যাবে না। তাই সেই বেদকে পুনঃ স্থাপন করার জন্য ভগবান আবার কাকে নির্দেশ দিলেন? না শঙ্কর অর্থাৎ শিব, শিবকে নির্দেশ দিলেন, তুমি কলিযুগে ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করে মায়াবাদ শাস্ত্র প্রবর্তন করবে, সবাইকে যারা নাস্তিক তাদেরকে আমার বিমুখ করাবে। তাই শিবজি নিজে নিজ পত্নী পার্বতীকে এই কথা বলছেন, মায়াবাদং অসশাস্ত্রং প্রচ্ছন্নং বৌদ্ধম উচ্চতে ময়ব বিহিতং দেবী কলৌ ব্রাহ্মণা মূর্তিনা। অর্থাৎ মায়াবাদং অসশাস্ত্রং, এই মায়াবাদ নামক অসশাস্ত্র আমার দ্বারা কলিযুগে প্রবর্তিত হবে, আর আমি ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করব। আর এইভাবে ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করে যে শাস্ত্রে ভগবানের সাকাররূপে স্বীকার করা হয়নি, ভগবানের ভক্তির কথা স্বীকার করা হয়নি, সেই ভক্তিশূন্য মায়াবাদ শাস্ত্র আমি প্রবর্তন করব। এইভাবে শিবজি নিজে নিজ পত্নী এই পার্বতীকে এই কথা বলছে, মায়াবাদ অসশাস্ত্র প্রচ্ছন্ন বৌদ্ধ মুচ্চতে ময়ব বিহিতং দেবী কল ব্রাহ্মণা মূর্তিনা। তো ওই শিবজি এসেছিলেন শঙ্করাচার্য রূপে, শঙ্করাচার্য রূপে এসে নারায়ণের নির্দেশ অনুসারে প্রথমেই মায়াবাদ, যাকে বলা হচ্ছে অসৎশাস্ত্র, এই অসৎশাস্ত্র জগতে প্রবর্তন করেন। কিন্তু শিব হচ্ছে ভগবানের মহান ভক্ত, বৈষ্ণবানং যত শম্ভু, প্রথমে যদিও মায়াবাদ শাস্ত্র প্রবর্তন করেছেন কিন্তু স্বভাবচিত ওনার বৈষ্ণব ধর্ম কখনোই ত্যাগ করতে পারেননি। তাই ওই শঙ্করাচার্য শেষে ওনার অনুগামীদেরকে লক্ষ্য করে বলছেন যে তোমরা যদি জনমৃত্যুর চক্র থেকে উদ্ধার হতে চাও তাহলে তোমরা গোবিন্দকে ভজন করো, গোবিন্দ অর্থাৎ শ্রীকৃষ্ণকে ভজন না করা পর্যন্ত তোমরা কখনোই জনমৃত্যুর চক্র থেকে উদ্ধার হতে পারবে না, এই কথা বলেন। তাই শঙ্করাচার্য বলছেন, ভজ গোবিন্দং ভজ গোবিন্দং ভজ গোবিন্দং মূল মতে সম্প্রাপ্ত সন্নিহিত মরণে নহি নহি ঢুকে করণে। তোমরা যে ব্যাকরণগত শব্দ নিয়ে বিকৃত সব অর্থ করছ এর দ্বারা তোমরা কখনই জনমৃত্যুর চক্র থেকে উদ্ধার হতে পারবে না। কেননা মায়াবাদীরা ওরা কি করে, ওরা বহুত পাণ্ডিত্য অর্জন করছে, জড়জাগতিক দিক দিয়ে ওরা বহুত বড় বড় পণ্ডিত, কিন্তু ওই শব্দ প্রকৃত শব্দ বিকৃত অর্থ করবে, মানে ভিন্নভাবে অর্থ করে ওরা লোকদেরকে এইভাবে প্রলোভিত করবে। যেমন উদাহরণ দিলে বোঝা যাবে, নারদ নারদ ওরা ব্যাখ্যা করবে কি, না রদ, না মানে নেই, রদ অর্থাৎ দাঁত যার নেই তাকে নারদ বলা হচ্ছে, এই কি প্রকৃত অর্থ হলো নারদ শব্দের, অর্থাৎ যার দাঁত নেই সে নারদ। জড় যত সব বৃদ্ধ লোক, বৃদ্ধা বৃদ্ধ বৃদ্ধা এদের অনেকে দাঁত নেই, তোরা কি সব নারদ? না, এই প্রকৃত অর্থ নয়। এইভাবে শব্দে বিকৃত অর্থ করবে। সেই রকম রামানুজ আচার্যের বিষয়ে আমরা দেখব যে ওই মায়াবাদ শাস্ত্রে অনুগত একজন মহান আচার্য, বেদান্ত দর্শনের মহান আচার্য যাদব আচার্য, এই যাদব আচার্য ও শঙ্করপন্থী ছিলেন, অর্থাৎ শঙ্করাচার্য অনুগামী ছিলেন, শঙ্করাচার্য অনুগামী হিসাবে ওই সব শব্দে বিকৃত অর্থ করতেন। তো এক সময়
রামানুজাচার্য উনি এসেছেন ওনার কাছ থেকে এই বেদান্ত শিক্ষা লাভ করার জন্য। তা বেদান্ত শিক্ষা লাভ করার জন্য প্রথমে কি করছেন না, গুরু সেবা নিযুক্ত হয়ে গেছেন। কারণ গুরুর কাছ থেকে জ্ঞান লাভ করতে হলে ভগবান কৃষ্ণ গীতাতে কি বলেছেন, তৎবিধি প্রণিপাতেন পরিপ্রশ্ন সেবায়া উপদেক্ষন্তিতে জ্ঞান জ্ঞানী না তত্ত্বদর্শী না। অর্থাৎ কারোর কাছ থেকে যদি এই জ্ঞান লাভ করতে হয় তাহলে সেই গুরুর চরণাশ্রয় করে তার সেবা নিযুক্ত হতে হবে, এবং তারপর তাকে প্রশ্ন যদি করা যাবে তারপর সেই প্রশ্নের সে উত্তর গুরুদেবের কাছ থেকে যথার্থভাবে প্রাপ্ত হতে পারবে। এইভাবে রামানুজ আচার্য গুরুকে প্রসন্ন বিধান করার জন্য ওই যাদব আচার্য সেবা নিযুক্ত হয়ে গেছিলেন। তো একদিন কি করছেন, উনি যাদব আচার্য দেহতে তেল মর্দন করছেন। তেল যখন মর্দন করছেন এমন সময় ওই যাদব আচার্যের একজন শিষ্য উনি ওখানে এসে উপস্থিত হয়ে গেছেন। উপস্থিত হয়ে উনি একটা বেদের মন্ত্র প্রকৃত অর্থ বুঝতে পারছেন না, তাই সেই মন্ত্রের অর্থটা কি হবে উনি ওনার গুরু যাদব আচার্যকে জিজ্ঞাসা করেন। তা সেই মন্ত্রের একটি শব্দ আছে কপ্পাসং, তৎসং যথা কপ্পাসং পুণ্ডরীকম ইদং অক্ষিণী। এই যে বেদের যে মন্ত্র, এই মন্ত্রটা উনি এসে উচ্চারণ করে বললেন, গুরুদেব এই মন্ত্রের যে কপ্পা